আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই ভিডিওতে নতুন একটি ইএচডি টি ইনকাম সাইট শেয়ার এই এসআইটিতে কীভাবে অ্যাকাউন্ট খুলুন কাজ করুন উদ্যোগ করুন সব কিছু এই ভিডিওতে দেখাবো এখানে মিনিমাম উদ্যোগ হচ্ছে দুই ইয়সড টি এবং মিনিমাম ডিপোজিট হচ্ছে বারো ইউএসডিটি বারো ইয়ার ডিপোজিট করে এম ওয়ান অর্থাৎ বিএফি ওয়ান নিলে ডেইলি ইনকাম দুই ইয়ার্স ডিটি প্লাস সেন্ট এম টু নেওয়ার জন্য বাষট্টি ইয়ারি ডিপোজিট করতে হবে ডেলি ইনকাম হচ্ছে পনেরো ইয়ার টি এম থ্রি অর্থাৎ বিআইপি থ্রি নেওয়ার জন্য একশো পঁয়ত্রিশ ইয়ার ডিপোজিট করতে হবে ডেলি ইনকাম ছয়ত্রিশ ইয়ার তাছাড়া রেফার কমিশন রয়েছে তিন তিন জেনারেশন পর্যন্ত প্রথম জেনারেশন থেকে হচ্ছে নয় পার্সেন্ট তারপর বি থেকে তিন পার্সেন্ট সি থেকে হচ্ছে দুই পার্সেন্ট তো কীভাবে কী করবেন ভিডিওতে দেখাবো আর যেহেতু এখানে ইনভেস্টমেন্ট সাইট আর অন্যান্য সাইট থেকে এখানে ইনকাম বেশি দেয় রিস্ক বেশি তো এখানে এম ওয়ান অর্থাৎ বিএফ ওয়ান নিয়ে কাজ করতে পারেন অ্যাকাউন্ট খোলার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক প্রথমে লিঙ্কটিও ক্লিক করবেন তারপর ইমেল অ্যাড্রেস তারপর পাসওয়ার্ড দিয়ে সাইন সাইন আপ্লাকার ক্লিক করবেন তো আমার অলরেডি সাইন সাইন আপ করা রয়েছে আমি সাইন ইন করবো তার কারণে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন লেখার উপর ক্লিক করবো অ্যাকাউন্ট খোলার পর এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারেন সারি সম্পর্কে ডিটেলস এখানে লেখা থাকবে এটা দেখে নিয়ে আইন লেখার বুক ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টার শো করবে অলরেডি এখানে কিন্তু আমি বিএরপি অন অর্থাৎ এম অন যেটা ওটা আনলক করেছি বারো এস ডিটি দিয়ে এখান থেকে যদি মি লেখার বুক ক্লিক দিয়ে দেখতে পাচ্ছেন তো যাক এই যে এখানে এম ওয়ান কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো আপনারা কীভাবে অ্যাক্টিভ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসার্জ লেখা রিসার্জ লেখার বুক ক্লিক দিবেন তো এখানে উপর ক্লিক দেওয়ার পর হচ্ছে এরকম একটি ডাভেস্ট শো করবে এটা হচ্ছে টিআরসি টোয়েন্টি রিসিভ অ্যাড্রেস এবং এখানে ডিপোজিট করলে এক থেকে তিন মিনিটের মধ্যে ডিপোজিট অ্যাড হবে অ্যাড্রেস কপি করার জন্য এখানে কপি বাটন রয়েছে কপি করবেন তারপর যাবেন হচ্ছে বাইন্যান্সে তাহলে টাস থেকে ডিপোজিট করতে পারেন টাস্টাল থেকে ডিপোজিট করতে হলে আপনার হচ্ছে ফি কাটবে আর এক্স ফি কাটবে এবং এখানে থেকে ডিপোজিট করলে এক ডলার ইউ জিডি ভাই কাটবে উইডো লাখের ক্লিক দিব স্পটে তারপর জিডি তারপর সেভেন বা ফিফটেন্ট এখানে ক্লিক দিব তারপর সে অ্যাড্রেসটি পেস্ট করবে তারপর এখানে অ্যামাউন্ট দিব টোয়েন্টি আর সি টোয়েন্টি সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট দিব তো মিনিমাম ডিপোজিট এখানে হচ্ছে আপনার বারো ইউচডিটি তো আমরা এখানে তেরো দিব কারণ এক ইউচিটি হচ্ছে নেটার ফি কাটবে তো এখানে তেরো দিবো এখানে দেখতে পাচ্ছেন নেটার ফি এক ইউচডিটি এবং বারো ইউচিটি সাইটের মধ্যে গিয়ে বিআইপি ওয়ান অর্থাৎ এমন আনলক হয়ে যাবে তো থেকে যখন সাকসেসফুলভাবে সেন্ড হবে তখন এখানে এসে রিসার্জ কমপ্লিট লেখার উপর ক্লিক করবেন আর এই প্রসেসটা কমপ্লিট হতে পাঁচ সাত মিনিট সময় লাগে ব্যালেন্স থেকে মানে ইউসডিডিটিটা সেন্ড হইতে তারপর এখানে এসে দেখতে পারবেন যখন অ্যাকাউন্টে অ্যাড হবে তখন হুমে ক্লিক দিবেন তারপর এখান থেকে হচ্ছে যে প্যাকেজটি আনলক হবে ওই প্যাকেজটির উপর ক্লিক করবেন প্যাকেজটির বুক ক্লিক করলে এরকম একটি ইন্টারভেস শো করবে টু কমপ্লিট লাখের বুক ক্লিক দিয়ে কাজটি কমপ্লিট করবেন তো কমপ্লিট সাকসেসফুল এখন যদি মি লাখের বুক ক্লিক দিয়ে এখানে দেখতে পারছেন অ্যামাউন্ট কিন্তু বেড়ে গিয়েছে এখন যদি আবার উজ্জ্বল লাখের বুক ক্লিক দিই তারপর এখান থেকে হচ্ছে উজ্জ্বল পাসওয়ার্ড তারপর টু ইয়ার্স যদি প্লাস সেন্ট দিলাম তারপর টোন অ্যাড্রেসটি এখানে দিব টোন অ্যাড্রেসটি কপি করার জন্য আবার হচ্ছে আমরা বাইন্যান্স থেকে সিস্টেমটা দেখা দিই বাইন্যান্সে আসলাম তারপর স্পট তারপর এখান থেকে হচ্ছে ডিপোজিট লাখের বুক ক্লিক দিব তারপর এখান থেকে হচ্ছে ইয়ার্স ডিডি সিলেক্ট করো তারপর টোয়েন্টি এরসি টোয়েন্টি সিলেক্ট করো তারপর অ্যাড্রেসটি কপি করব অ্যাড্রেসটি কপি করা হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে টোন অ্যাড্রেসটি পেস্ট করবো তারপর কনফার্ম লেখার উপর ক্লিক দিব তো কনফার্মিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন উইডো সাকসেসফুল উইড্রো কিন্তু হয়েছে তো যা এখন আমরা কী করবো যেহেতু উজ্জ্ব হয়েছে তো পেমেন্ট আসতে পাঁচ সাত মিনিট সময় লাগতে পারে পেমেন্ট আস্তে আস্তে বাকি ফিচারগুলো দেখায় এখানে দেখতে পাচ্ছেন টিম লাখে টিম লেখার বুক ক্লিক দিলে আপনার রেফারেল লিঙ্ক এখানে পেয়ে যাবেন আপনার টিমে কে কত রিসার উজ্জ্বল করছে ডিটেলস এখানে দেখতে পারবেন তাছাড়া টিম লেখার বুক ক্লিক দিয়ে এখানে যদি হেডফোন আইকন দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক দিই অনলাইন কাস্টমার সার্ভিস পেয়ে যাবেন আর এখানে মেসেজ আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিলে উজ্জ্বল হিস্ট্রি দেখতে পারবেন তো উজ্জ্বল হিস্ট্রি সাকসেস দেখাচ্ছে তো আমরা মেল চেক দিয়ে দেখি পেমেন্টটা পেয়েছি কিনা তো মেলে আসবো তারপর এখান থেকে হচ্ছে রিফ্রেশ করব এইখানে দেখতে পাচ্ছেন বিন্যান্স ইয়ারজিডি ডিপোজিট কনফার্ম পেমেন্টটা কিন্তু আমরা পেয়ে গেছি টু ইয়ার্সজি প্লাস সার্ড সেন্ট তো বাইন্যান্স থেকেও নোটিফিকেশন দেখতে পাচ্ছেন ইয়ার জি ডিপোজিট সাকসেসফুল এখানে কিন্তু টু ইয়ার জি প্লাস সার্ড সেন্ট কিন্তু পেমেন্টটা পেয়েছি তো এই ছিল মূলত ভিডিওটি তারপরেও যদি কিছু জানার থাকে ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম কন্ট্যাক্ট দেওয়া আছে সেখানে চলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ